বিনোদনের তাজা খবরে স্বাগত। হিরো আলমের এত সম্পদ কিভাবে হলো, এবার জানালেন তিনি আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। সম্প্রতি তিনি আবারও আলোচনায় উঠে এসেছেন, তবে এবার কোনো মিউজিক ভিডিও বা গান নিয়ে নয়, নির্বাচন করতে চাচ্ছেন এই তারকা। এজন্য আবেদন পত্র কিনেছেন তিনি, আর সেই পত্রের সঙ্গে নির্বাচন ভবনে সম্পদের পরিমাণও জমা দিয়েছেন আলম। কিন্তু সেখানে তার সম্পদ দেখে অনেকেরই চোখ কপালে উঠে গিয়েছে। সেখানে দেখা গেছে তার প্রায় কোটি টাকার সম্পদ রয়েছে। এবার সেই বিষয় নিয়ে কথা বললেন হিরো আলম। তিনি বলেন, সম্পদের পরিমাণ বলতে আমার কিছু ধানি জমি রয়েছে, নতুন একটা বাসা করছি আর একটা গাড়ি আছে। 5 লাখ টাকার কথা বলেছি, কিন্তু উকিল শূন্য একটা বেশি বসিয়ে দিয়েছেন, এই উকিলের ভুলে সম্পদের পরিমাণ বেড়ে গিয়েছে। মঙ্গলবার নির্বাচন ভবনে সম্পদের পরিমাণ কিভাবে বেড়েছে তা জানতে চাইলে হিরো আলম এসব কথা বলেন। তিনি আরো বলেন, কিছু লোক তিলকে তাল বানিয়ে ফেলে। আমার জমা দেওয়ার কথা 20 লাখ, ওরা হয়তো 50 লাখ করে দিয়েছে। লিখতে তো আর সমস্যা হয় না, বলতেও সমস্যা হয় না, দেখতে হবে কোটি কোটি টাকা আছে কিনা। এটা আমি চাইলেও লুকিয়ে রাখতে পারবো না, এত সম্পদ যদি থেকে থাকে তাহলে দুদক অবশ্যই তা খুঁজে দেখবে। এর আগে বগুড়া 4 ও 6 আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সম্পদ বিবরণীর হলফনামা দাখিল করেন হিরো আলম। এ নিয়ে পত্রিকায় হিরো আলম 4 বছরের ব্যবধানে কোটিপতি শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। পরে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করলে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন তিনি। হিরো আলম বলেন, প্রতিটি মানুষের নির্বাচন করার অধিকার রয়েছে। আমার এমন কোনো বয়স হয়নি যে আমি নির্বাচন করতে পারবো না। যেহেতু নির্বাচনে লড়াইয়ে নেমেছি, দেখি শেষ পর্যন্ত চেষ্টা করব। আমি পরিপূর্ণভাবে সব নথিপত্র জমা দিয়েছি, এরপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিলে বুঝতে পারবো তারা সুষ্ঠু বিচার করলেন নাকি অবিচার করলেন। সুষ্ঠু নির্বাচন হলে 100% জয়ের নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, কমিশনের প্রতি অনুরোধ, সুষ্ঠু নির্বাচন চাই, সবকিছু যাচাই বাছাই করে দেখবেন, আমার সবকিছু ঠিক থাকলে যেন প্রার্থিতা ফিরে দেওয়া হয়, ইসি থেকে বাতিল হলে হাইকোর্টে যাব। সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, 2018 সালে যখন ভোট করি তখনও একই কারণে বাতিল করা হয়েছিল। জানা মতে এবার সে ভুল আমি আর করিনি। একটা ভুল তারা ধরেছেন, একজন ভোটারের নাকি নম্বর খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই নামে আমি কারো নম্বরই জমা দেইনি, বিষয়টি আমি ইসিকে জানিয়েছি। তিনি আরো বলেন, বগুড়া সদর ও কাহালুর 2 আসনে শুধু আমিই নই, মোট 11 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী, সবাই 1% ভোটারের সমর্থনে ভুল। আমার নামে কোনো মামলা নেই বলেন, খেলাপি ঋণও নেই, শুধু বের করেছে 1% ভোটারের সমর্থনে ভুল। কিছু লোক সম্মান নষ্ট করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছেন অভিযোগ করে হিরো আলম বলেন, ষড়যন্ত্র যদি নাই হবে তাহলে 1টা আসনে তো মনোনয়ন পেতাম, 2টা আসন থেকে কেন বাতিল করা হলো? তবে কারা ষড়যন্ত্র করছেন এ মুহূর্তে বলবো না, যখন ভোটের মাঠে যাব তখন সবাই জানতে পারবেন, পরবর্তীতে সব তুলে ধরব। গত বছরের 10 ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় 7 এমপির পদত্যাগের ঘোষণা আসে। পরের দিন বিএনপির 6 জন সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন, 1 জন দেশের বাইরে থাকায় পরে পদত্যাগপত্র জমা দেন। ঘোষিত তফসিল অনুযায়ী শূন্য হওয়া আসনগুলোতে নির্বাচন হবে আগামী 1 ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন 15 জানুয়ারি। সবকিছু ঠিক থাকলে সবকটি আসনই ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে নির্ধারিত দিনে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।